সরকারের পতনের পর দেশ ছেড়ে চলে যাবার যাবার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন একের পর এক আওয়ামী লীগের মন্ত্রী এমপি আর নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে দেশ ছেড়ে চলে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে এর আগে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককেও বিদেশ যেতে দেননি বিমানবন্দর কর্তৃপক্ষ দুপুরের দিকে বিমানবন্দর থেকে তাকেও আটক করা হয় দেশ ত্যাগ করতে দেয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও